ইয়ার ফ্রেন্স অ্যান্ড ভিওয়ার্স যারা চাকরি প্রত্যাশী যারা ডাক বিভাগে চাকরি করতে চান তাদের জন্য নতুন একটা চাকরির সুযোগ আসছে সো আমরা প্রথম যে পদ সে পদে হচ্ছে যে পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহীর অধীনে নিম্ন বর্ণিত তৃতীয় শ্রেণীর শূন্য পদ নিয়োগের জন্য নিম্নোক্ত জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো আমরা উচ্চমান সহকারী মোট পদের সংখ্যা ষাটটি গ্রেড হচ্ছে চৌদ্দ এখানে হচ্ছে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে হচ্ছে মেকানিক গ্রেড হচ্ছে চৌদ্দ একটি পদ সেখানে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা অথবা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেডে কোর্স ধারী তারপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে আপনার মোট পদের সংখ্যা হচ্ছে দুইটি সো এখানে যেটা আপনার দরকার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পাশ থাকতে হবে এবং হচ্ছে আপনাকে শার্টলিপি বা বাংলায় কম্পিউটার টাইপিংয়ে যথাক্রম যেটা শার্টলিপিতে আছে ষাট এবং আশি ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রিতে বা কম্পিউটার টাইপিংয়ের ন্যূনতম বাংলায় পঁচিশ এবং ইংলিশের তিরিশ শব্দ গতি থাকতে হবে তারপর সব পোস্টাল অপারেটর এই পদে মোট দেওয়া আছে বেশি তো পোস্টাল অপারেটার গ্রেড অপারেট হচ্ছে গ্রেড পনেরো একশো একচল্লিশটি পদ এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ওকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং মানে সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার আপনাকে অবশ্যই প্রশিক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে তারপর সে ড্রাফটম্যান এটা হচ্ছে ড্রাফটম্যান হচ্ছে একজন এখানে হচ্ছে ড্রাফটম্যানশিপের সার্টিফিকেট দিয়ে থাকতে হবে তারপর ড্রাইভার ভারী এটা হচ্ছে চারটি পদ এখানে শিক্ষা মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সে বইদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে একটি দশটি পদ রয়েছে এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি তারপর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে পঁচিশ বিশ শব্দ প্লাস বিশ শব্দ পাম্প অপারেটর একটি এখানে রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং হচ্ছে মিডওয়াইফ এখানে যেটা মোট পদ রয়েছে সো এখানে আমরা যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে যারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফম্বারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর জয়পুরহাট বরগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ ও রাজশাহী জেলার লোকজন এখানে মানে প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে যে এক থেকে নয় পদে প্রার্থীকে বাংলা অংশ এই যে বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে আপনারা সময়সূচি পেয়ে যাবেন এখানে আর যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে আবেদন ষোলো তারিখ থেকে শুরু হবে এবং হচ্ছে ছয় দশ দু হাজার উনিশ তারিখে শেষ হয়ে যাবে ওকে সো বিস্তারিতভাবে এখানে আপনারা অনলাইনে যেগুলো অ্যাপ্লিকেশন করতে যা যা করতে হয় সেই বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এগুলো আপনাদের সময় নষ্ট করে নষ্ট না করার জন্যই দ্রুত এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সো আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস প্রেসক্রাইব সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন